আমরা এখন দেখব কারশফের সূত্র। তো আমরা কারশফের প্রথম সূত্রে আসি। এটাকে কারশফস কারেন্ট ল বা সংক্ষেপে KCL বলা হয়। কারশফের প্রথম সূত্রে বলা হচ্ছে, একটি তড়িৎ সংযোগে যতগুলো কারেন্ট আসবে এবং যতগুলো কারেন্ট চলে যাবে তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। অর্থাৎ একে আমরা এভাবে বলতে পারি যে একটি সংযোগস্থলে যতটুকু কারেন্ট আসবে আসলে ঠিক ততটুকু কারেন্টই চলে যাবে। যেমন আমি যদি বলি যে I1 কারেন্ট এই সংযোগস্থলে প্রবেশ করে, I2 প্রবেশ করে, I3 বের হয়ে যায়, I4 বের হয়ে যায় এবং I5 বের হয়ে যায়, তাহলে এই সংযোগস্থলে মোট কতটুকু কারেন্ট প্রবেশ করে? মোট কারেন্ট প্রবেশ করে I1 + I2, এবং এই সংযোগস্থল থেকে মোট কতটুকু কারেন্ট বের হয়ে যায়? বের হয়ে যাচ্ছে I3, I4, I5। তাহলে টোটাল বের হয়ে যাচ্ছে I3 + I4 + I5। তাহলে KCL অনুযায়ী I1 + I2 = I3 + I4 + I5, কারণ এই সংযোগস্থলে কারেন্ট জমিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই। তাহলে যতটুকু কারেন্ট কোনো একদিক দিয়ে ঢুকবে ততটুকু কারেন্টই কোনো না কোনো একদিক দিয়ে বের হতে হবে। তাহলে এই বর্তনীতে আমরা দেখতে পাচ্ছি যে এই সংযোগস্থলে I1 এবং I2 কারেন্ট প্রবেশ করে এবং I3, I4, I5 কারেন্ট বের হয়ে যায়। তাহলে যতটুকু কারেন্ট মোট প্রবেশ করবে মোট ততটুকু কারেন্টই বের হয়ে যাবে। যদি আমরা একটি উদাহরণে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি বর্তনীতে 1 ampere কারেন্ট প্রবেশ করে, 2 ampere কারেন্ট বের হয়ে যায় এবং 3 ampere কারেন্ট বের হয়ে যায়। আমরা এই চতুর্থ শাখার কারেন্টটি বের করতে চাই। তাহলে আমরা এই অংশের কারেন্টটুকু জানি না, আমরা ধরে নিচ্ছি এই অংশের মধ্যে দিয়ে I কারেন্ট প্রবাহিত হয় এবং এই কারেন্টের দিকও আমরা জানি না, আমরা আমাদের ইচ্ছে মতো ধরতে পারি। যেমন আমরা ধরে নিচ্ছি এখানে I কারেন্ট প্রবেশ করে। যদি I কারেন্ট এখানে প্রবেশ করে, তাহলে এবার আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি এভাবে যে এই বর্তনীতে এই সংযোগস্থলে কারেন্ট প্রবেশ করে 1 ampere এবং I, তাহলে 1 + I = যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায়। যেমন এখানে কারেন্ট বের হয়ে যায় 2 ampere এবং 3 ampere, তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে মোট যতটুকু কারেন্ট বের হয়ে যায় সেটা হবে 2 + 3। অর্থাৎ এই বর্তনীতে আমি দেখতে পাচ্ছি মোট 5 ampere কারেন্ট বের হয়ে যায় এবং প্রবেশ করে 1 এবং I। সেখান থেকে আমি খুব সহজেই বলতে পারি I = 4 ampere, এবং দেখা যাচ্ছে যে আমার I এর মান ধনাত্মক এসেছে। অর্থাৎ আমি I যেদিকে ধরেছিলাম I আসলে সেদিকেই প্রবাহিত হয়। যদি এর মান ঋণাত্মক আসতো তাহলে আমি আসলে বলতাম যে এই বর্তনী থেকে 4 ampere কারেন্ট বের হয়ে যায়। কিন্তু এখানে ধনাত্মক এসেছে এবং আমি দিকটা ধরেছিলাম ভেতরের দিকে, অর্থাৎ বর্তনীতে কারেন্ট প্রবেশ করে বলে ধরে নিয়েছিলাম, তাহলে এর মানে হচ্ছে এই বর্তনীতে 4 ampere কারেন্ট প্রবেশ করে। যদি আমি এই তীর চিহ্ন উল্টো দিকেও ধরতাম, যেমন আমি নিচে তাই এঁকে রেখেছি, এখানেও বর্তনীতে 1 ampere কারেন্ট প্রবেশ করে, 2 ampere কারেন্ট বের হয়ে যায়, 3 ampere কারেন্ট বের হয়ে যায়, আমি চতুর্থ শাখার কারেন্ট জানি না। ধরে নিচ্ছি যে চতুর্থ শাখা দিয়ে কারেন্ট বের হয়ে যায় এবং তার মান I'। তাহলে আমি এবার সমীকরণ লিখতে পারি এভাবে, কারেন্ট প্রবেশ করে শুধুমাত্র 1 ampere এবং কারেন্ট বের হয়ে যায় 2, 3, I'। তাহলে আমি লিখব 1 = 2 + 3 + I'। এখান থেকে যদি আমরা I'এর মানটা বের করি, তাহলে I'= আমি দেখতে পাবো -4 ampere চলে আসে। এর মানে হচ্ছে এই মাইনাস চিহ্নের মানে আমি যেদিকে এই তড়িৎ প্রবাহের দিক ধরেছিলাম সত্যিকার অর্থে তার উল্টো দিকে। অর্থাৎ আমি ধরে নিয়েছিলাম যে কারেন্ট বাইরে বের হয়ে যাচ্ছে, কিন্তু হিসেব করে দেখলাম তার ঋণাত্মক আসে, অর্থাৎ সত্যি সত্যি আসলে কারেন্ট ভেতরের দিকে 4 ampere প্রবেশ করে, এই সংযোগস্থলে 4 ampere কারেন্ট প্রবেশ করে। অর্থাৎ আমি এই KCL-এ দিক যেদিকেই ধরি না কেন, আমি যদি হিসেব ঠিকমতো করি আমার রেজাল্ট একই আসবে। যেমন এখানে আমি ভিতরের দিকে ধরেছিলাম এবং ধনাত্মক মান এসেছিল, এখানে আমি বাইরের দিকে ধরাই ঋণাত্মক মান আসে, অর্থাৎ সত্যিকার অর্থে কারেন্ট আসলে সংযোগস্থলে প্রবেশ করে। তাহলে এভাবে কারশফের প্রথম সূত্র বা KCL দিয়ে আমরা চাইলে একটি সংযোগস্থলে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে এবং যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায় তার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে পারি এবং কোনো কারেন্টের মান অজানা থাকলে তা নির্ণয় করতে পারি।